রপ্তানিমুখী পোশাক খাতে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসার কোনো আশঙ্কা নেই, কেননা আন্তর্জাতিক শ্রম অধিকারের কোনো ধারাই বাংলাদেশ লঙ্ঘন করেনি। বরং এক যুগেরও বেশি সময় ধরে এ শিল্পে কর্মপরিবেশের ব্যাপক উন্নতি হয়েছে। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে এমন কথা জানানো হয়েছে। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট এই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে $518 কোটি পোশাক রপ্তানি হয়েছে, যা দেশের মোট রপ্তানিকৃত পোশাকের প্রায় এক চতুর্থাংশ। তবে এই ব্যবসায় শঙ্কা হয়ে এসেছে মার্কিন প্রশাসনের নতুন শ্রমনীতি। বলা হয়েছে কোনো দেশ শ্রম অধিকার লঙ্ঘন করলে দেওয়া হবে বাণিজ্য নিষেধাজ্ঞা। এ বিষয়ে বাংলাদেশকে সতর্ক করে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস। যদিও বিজেপি মনে করে পোশাক খাতে এমন নিষেধাজ্ঞা আসার কোনো আশঙ্কা নেই, কোনো সম্ভাবনা নেই, বিকজ আমেরিকাও WTO মেম্বার, আমরাও WTO মেম্বার। যে কোনো একটা দেশকে ট্রেড স্যাংশন দেওয়ার অনেক নিয়মপত্র আছে, সেই নিয়ম অনুযায়ী এখানে কোনো কারণ নেই। US প্রেসিডেন্টের যে মেমোরেন্ডাম আছে সেখানে লেবার লর ভায়োলেশনের কথা বলা আছে, আমাদের কোনো লেবার ল ভায়োলেশন নেই। সুতরাং আমরা কেন চিন্তিত হব, কেন উদ্বিগ্ন হব, আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। বিজেপির ক্যারিয়ার সামিট নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, শিল্পের সমৃদ্ধির স্বার্থে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে তারা। তাই কোনো আশঙ্কার কথায় সমীক্ষাপন না করে নিজেদের সক্ষমতা বৃদ্ধির কথা জানায় সংগঠনটি, যেটির জন্য দরকার শিল্পের প্রতিষ্ঠানের সাথে শিক্ষার সংযোগ। আর এমন সংযোগ সাধনের জন্য পোশাক কারখানা ও স্নাতক শেষ করা শিক্ষার্থীদের নিয়ে আগামী 23 ও 24 ডিসেম্বর চাকরি মেলার আয়োজন করেছে বিজেপি, যা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ক্লাসরুম এডুকেশন শুধু করলে যেটা হয় যে অভিজ্ঞতার কারণে চাকরি পায় না, সেই জিনিসটা থেকে যায়। এখানে আমরা মনে করি ডেমোগ্রাফি ডিভিডেন্ড কাজে লাগানোর জন্য শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের জন্য চাহিদা নির্ভরযোগ্য গঠন প্রেরণ করা অত্যন্ত প্রয়োজন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে যারা বের হচ্ছে তাদের দক্ষতা এবং শিল্পের চাহিদার মধ্যে ব্যবধান রয়েছে। শিল্প একাডেমিয়া সংযোগ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রবৃদ্ধি নির্ভর করছে বৈচিত্র্যময় পণ্যগুলোতে যাওয়ার জন্য আমাদের সক্ষমতার ওপর। বিজিএমইএ ক্যারিয়ার সামিট এই ফেস্টিভ্যালের অন্যতম উদ্দেশ্য এটি। তথ্য বলছে দেশের বিভিন্ন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর প্রায় 8 লাখ স্নাতক ডিগ্রিধারী চাকরি বাজারে নতুন করে প্রবেশ করে। তবে বাস্তবধর্মী শিক্ষার অভাবে বেশিরভাগই কর্মজীবনে শুরুতে পড়েন ভোগান্তিতে। এছাড়া দেশের বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা 10 লাখেরও বেশি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।